এখন হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকাল সকাল গেলে বাঁচি কি গো সংসারে, সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে, সংসারে সংসারে, মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে, সংসারে পত্নী আমার ভরসার স্থল, স্বামী স্ত্রীর মিল থাকলে তখন স্বামীর কাছে সব থেকে বড় আপন হচ্ছে স্ত্রী। আজকে গান করে বাড়ি যাব, যখন সকালে যদি 10,000 টাকা দিয়ে দেখবেন গরম গরম চা আপনার রেডি, একদম। আর যদি বলি না গো আমাকে টাকা দেয় নাই, ব্যাংকে পাঠিয়ে দেবে, তোমার চা তুমি করে খাও গা, আমাকে বলো না কিছু, যাও তো, এইটাই বাস্তব। প্রাণী প্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল, এখন সে অভাগী পরে রাহাগা লাগি, এখন সে অভাগী করে রাগা লাগি, ভূতে ধরা রোগী সেজেছি সংসারে, সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে, সংসারে ছেলের কাছে, মা মেয়ের কাছে, বাবা দিদি পিসি, অনেক রকম বন্ধু। কিন্তু যে ছেলের কথা বলছি সব থেকে বড় বন্ধু, তাই দেখুন কি বলছে।
ভেবেছিলাম পুত্রের মতন, ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ নাই। কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই, ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ নাই, নিজে না খেয়ে তারে খাওয়াই আর পড়াই। পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, বুইরা মুইরা গেলে বাঁচি সংসারে, সংসারে মানে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি। পুত্র বলে বুড়া সকল নষ্টের গোড়া, পুত্র বলে বুড়া সকল নষ্টের গোড়া, বুইরা মুইরা গেলে বাঁচি সংসারে, সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে, সংসারে। এই যে দাদা এখানে বসেছিলেন, যিনি মাইকে বললেন, সবাইকে বসালেন, বললো আমরা দু তিন বছর ধরে চেষ্টা করছি, আনতে পারি নাই। হ্যাঁ, প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, দু বছর লকডাউন গেছে, তো এই বছর আপনাদের আশীর্বাদে, কৃপাতে, মায়ের কৃপায় আমরা এখানে আসতে পেরেছি। কেন বলুন তো, এই গলাটা আছে বলে। দেখবেন পাড়ার দোকানে এই বিকেল হলে বয়স্ক লোকরা চায়ের দোকানে যায়, কি বাবা আছে না, অনেকেই আছে, কেউ তাস খেলা দেখে, কেউ চা খায়। একদিন দুদিন তিন দিন দোকানি বলবে, জেঠু আর তুমি এসো না, আমি আর পারছি না দিতে। এই কার্তিক দাস বাবুলো ঠিক নাই, যতদিন এই গলা আছে ততদিন ওই দোকানদার চা খাওয়াবে, যেদিন গলা শেষ সেদিন আর ডাকবে না। কারণ আমারও এক চায়ের চাওয়ালা, আমার এক বন্ধু, সে প্রায় আমাকে ডাকে, ডাকলেই দুটো ফেসবুকে ছবি তুলে পোস্ট করে দেয় আর খদ্দের চলে আসে তার দোকানে, আমার কিছু হয় না। তাই কি বলছে, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, বয়স হয়ে গেলে এটাই হয়, কাজ করতে পারলেও জ্বালা, না করতে পারলেও জ্বালা। কাজ যদি করে দেন আপনি, ছেলে ছেলের বউ বলো হ্যাঁ একটু ভালো করে ঝাড় দিতে পারেন না, আমি বললো বাবা ঠিক আছে তুমি ঝাড় দাও, বলো ওই দেখো আমি একটু বলেছি, অমনি ওনার জ্বালা ধরে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, ওই বিজয় দাসে কেউ না ভালোবাসে, ওই বিজয় দাসে কেউ না ভালোবাসে, যাব কোন দেশে তাহা ভাবেতেছি সংসারে, সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে, সংসারে। এখন হলো যা হবার বাকি কিছু নাই আর, সকাল সকাল গেলে বাঁচি সংসারে, সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার।
সংসারে সংসারী, কি গো সংসারে সংসারী, কি গো সংসারে, কি গো সংসারে সংসারী।